बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऑनलाइन उपस्थित आमार छात्र छात्रीबृंद सबके जानाई आमार आंतरिक शुभेच्छा। ऑनलाइने तुम्हारा नियमित क्लास करछो एजन्य तोमादेरके आरेकबार धन्यवाद जानाई। आमरा आजके अष्टम श्रेणीर इंग्रेजी विषय आलोचना करब। तो आजकल विषय छिलो इंग्रेजी आमरा आजके लेसन टू थार्ड वर्क सम्पर्के आलोचना करब। ये स्टोरीटा सम्पर्के आमरा गतकाल लेसन वन किछु आलोचना करेछि, एखन लेसन टू ए आजके आलोचना करब। एकजन अवहेलित मेये किभाबे तार निजेर पाये दाड़ालेन से सम्पर्के आमरा आजके जानब। कालके तार परिचिति पेयेछिलाम, आजके কিভাবে সে তার নিজের পায়ে দাঁড়াচ্ছে এটাই আমরা জানব। তো ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমরা তাড়াতাড়ি অন্য দিনের মতো তোমরা খাতা কলম বের করো, করে আমরা আগে ভোকাবুলারি ওয়ার্ডগুলো দেখে নেব, নেওয়ার পরে আমরা আমাদের মূল পাঠ্যসূচিতে যাব। তো প্রথমে আমরা ভোকাবুলারি লিখি, আশা করি তোমরা সকলে খাতা বের করেছ। এখন বোর্ডের দিকে তাকাও। Stand, amazed, shocked, বিস্মিত হওয়া। তাহলে stand, amazed, shocked, বিস্মিত হওয়া। নেক্সট শব্দ হল admiration, respect, dignity, প্রশংসা করা বা প্রশংসা। তাহলে আমরা admiration-এর দুটা শব্দ পেয়েছি, একটা হলো রিসপেক্ট, একটা হলো ডিগনিটি, আর হলো বাংলাটা হলো প্রশংসা করা। আচ্ছা, অ্যাডোলসেন্ট, চাইল্ডিশ বয়স, বয়স সন্ধিকাল, মানে এক সময় ছেলেমেয়েদের বয়স যখন 14-19 নিচে থাকে তখন এটাকে বয়স সন্ধিকাল বলা হয়। এই এই সময়ে ছেলেমেয়েরা না বুঝে অনেক কিছু করে, এই কারণে এই সময়টা খুব কঠিন ছেলেমেয়েদের জন্য। এই বয়সটা যারা ধরে রাখতে পারবে এবং যারা ভালোভাবে ওভারকাম করতে পারবে এই সময়টাকে, তারাই জীবনে প্রকৃত মানুষ হতে পারবে। তো এটাকে বলা হচ্ছে অ্যাডোলসেন্ট, বয়স সন্ধিকাল। তো এটাকে আমরা চাইল্ডিশ, একটা হলো বয়স, মানে বয়স সন্ধিকাল। নেক্সট হলো হিট, পে অ্যাটেনশন, এখানে একটা শব্দ পেয়েছি আমরা, হিট পে অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া, যে কোনো কাজে মনোযোগ দেওয়া। প্রমোট, রিকমন্ড, অ্যাডভান্স, পদোন্নতি, মানে কোনো একজন চাকরি করতেছে, একই ডিপার্টমেন্টে সে যে চাকরি করতেছে তার থেকে আরেকটু উপরে যখন তাকে প্রমোশন দেওয়া হলো এটাকেই বলা হয় প্রমোট, পদোন্নতি। আচ্ছা, নেক্সট হলো অ্যারেঞ্জ, শেষ শব্দ আজকের হলো অ্যারেঞ্জ, অর্গানাইজ, সেটেল, ব্যস্ততা বা ব্যস্ততা করা। তাহলে অ্যারেঞ্জ মানে হলো অর্গানাইজ, আর একটা হলো সেটেল, তাহলে আমরা কী করব, ব্যস্ততা করা। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আমাদের ভোকাবুলারি ওয়ার্ডগুলো লেখা শেষ। এখন তোমরা তোমাদের পাঠ্য বইটা আলোচনা বের করো। আমরা পাঠ্য বইয়ে যে গল্পটা আজকে পড়ার কথা ফ্লাইট ব্যাক, এটা সম্পর্কে এখন আলোচনা করব। তাহলে তোমরা খাতা কলম বন্ধ করে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা পেজ নম্বর 47 বের করো। লিসেন টু ফ্লাইট ব্যাক। শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি, শামিমা তার গল্পটি আমাদের কাছে বলে চললেন। তাহলে এর আগে যে গল্পটা আমরা পড়েছিলাম সেখানে শামিমা কিভাবে কৃতকার্য হয়েছিল সেই সম্পর্কে নেক্সট লিসেন টু এ তার গল্পটা বলবে। তো সেই গল্পটাই শামিমা বলতেছে, আমরা শুনতেছি। লিসেনিং টু হার, উই আর স্টোনেট। আচ্ছা, স্টোনেট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আওয়ার হার্টস ওয়ার ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার। আমরা
প্রথমে আটকে উঠল, তার গল্পটি শুনে আটকে উঠলাম এবং আমাদের মনের মধ্যে তার প্রতি শ্রদ্ধায়, আমাদের মন তার প্রতি শ্রদ্ধায় ভরে গেল। প্রথমে আমরা গল্পটি শুনে আটকে উঠলাম এবং পরবর্তীতে তার প্রতি শ্রদ্ধায় আমাদের মন ভরে গেল। ইট ওয়াজ 1995, এটি ছিল 1995 সাল। শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, শামিমার বয়স ছিল 15 বছর। শি গট প্রমোটেড টু ক্লাস 8, সে সবেমাত্র অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। শামিমা হ্যাড অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলেসেন্ট, শামিমার সব স্বপ্নই ছিল ছেলে মানুষই। শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ, সে চেয়েছিল তার জীবনটাকে পরিবর্তন করতে। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু, সে তার পরিবারকেও সুখী দেখতে চেয়েছিল বটে। শি নো শি কুড ফুলফিল হার ড্রিম বাই কমপ্লিটিং হার এডুকেশন অ্যান্ড গেটিং এ গুড জব, সে জানত যে সে লেখাপড়া শেষ করার পরে সে একটি ভালো চাকরি পাবে এবং তার পরিবারের সব স্বপ্ন পূরণ করবে। 15 ইয়ার্স ওল্ড শামিমাস ড্রিম ওয়ার নিপড ইন দ্য ব্যাড, 15 বছর বয়সে শামিমার সব স্বপ্ন ধূলিসাৎ হল। হার ফাদার ওয়ান্টেড টু মেরি হার অফ এগনিস্ট হার উইল, তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করলেন। ম্যারিং অফ এ গার্ল আন্ডার 18 ইজ এগনিস্ট দ্য ল ইন বাংলাদেশ, বাংলাদেশের আইনে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনের পরিপন্থী। শামিমা ডিড নট ওয়েন টু গট ম্যারিড, শামিমারও বিয়েতে ইচ্ছা ছিল না। বাট নোবডি পেড অ্যান্ড হিড টু হার, কিন্তু কেউই তার কথা শুনলেন না। দে অ্যারেঞ্জ হার ম্যারেজ উইথ এ ম্যান মাস ওল্ডার দ্যান হার, তারা তার বিয়ে দিলেন তার থেকে ডবল বয়সী একজন বয়স্ক লোকের সঙ্গে। অল হার টিস অ্যান্ড প্রোটেস্ট ওয়েন টু ভ্যান, তার সকল অশ্রু এবং বাধা ধূলিসাৎ হল। শামিমা ওয়াজ ম্যারিড অফ এ কামাল উদ্দিন জোয়ারদার, শামিমার বিয়ে হলো কামাল উদ্দিন জোয়ারদারের সঙ্গে। তো ঠিক আছে, আমাদের আজকে যে লিসেন টু আলোচনা করছিলাম সেটা শেষ হলো। তোমরা বাসায় ভালো করে পড়ে নিবা, আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমরা আমাদের যে সময়টা উত্তীর্ণ করছি, যে 19 কোভিডের যে করোনার যে প্রাদুর্ভাব আমাদের দিন দিন বেড়ে যাচ্ছিল, এটা কিছুটা একটু কমছে, এখন কমতেছে, হয়তো আরও কমবে। তা আমরা আশা করি হয়তো কিছুদিনের মধ্যে স্কুল খুলবে। তো তোমরা যতদিন স্কুল না খুলছে ততদিন তোমরা বাড়িতে অনলাইনে ক্লাসগুলো দেখবা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। খোদা হাফেজ।